জৈব যৌগের শ্রেণী বিভাগ, অর্থাৎ জৈব যৌগকে কতগুলো ভাগে ভাগ করা যায় বা এগুলোর এক্সাম্পল কি বা এগুলোকে আমরা আসলে কিভাবে চিনতে পারবো। অর্থাৎ জৈব যৌগকে আমরা বেসিক্যালি দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক এবং আরেকটি হচ্ছে অ্যারোমেটিক। সো আমরা দেখে ফেলবো অ্যালিফ্যাটিককে আর কি কি ভাগে ভাগ করা যায় এবং অ্যারোমেটিককে আর কি কি ভাগে ভাগ করা যায় এবং এগুলোকে আমরা আবার কিভাবে চিনতে পারি। সো চলো শুরু করা যাক। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিকের মধ্যে আমরা বেসিক্যালি যৌগ যৌগের যে দুইটা পার্ট দেখি, সো অ্যালিফ্যাটিক শব্দটি আসছে অ্যালিফার থেকে। অ্যালিফার শব্দের অর্থ হচ্ছে চর্বিযুক্ত, তার মানে যে সকল যৌগগুলো চর্বিজাত তাদেরকে আমরা অ্যালিফ্যাটিক যৌগ বলবো। কিন্তু দেখে চিনবো কীভাবে? সো যে সকল যৌগ চর্বি থেকে উদ্ভুত এবং মুক্ত শিকল এবং বদ্ধ শিকল দুইটাই হতে পারে, সেই সকল যৌগকে আমরা অ্যালিফ্যাটিক যৌগ বলবো। সো এক কথায় বলতে গেলে চর্বি থেকে উদ্ভুত মুক্ত শিকল এবং বদ্ধ শিকল জৈব যৌগ সমূহকে অ্যালিফ্যাটিক জৈব যৌগ বলা হয়। এক্সাম্পল হিসেবে হতে পারে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আবার মিথানল, ইথানল হতে পারে, এছাড়া হতে পারে মিথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক যৌগ। এখন আমরা দেখে ফেলি মুক্ত শিকল এবং বদ্ধ শিকল বলতে কী বোঝায়। মুক্ত বলতে আমরা আসলে কী বুঝি? মুক্ত মানে হচ্ছে কোনো একটি যৌগের দুই প্রান্ত একদম মুক্ত অবস্থায় থাকবে। কোনো একটি জৈব যৌগের দুটি প্রান্ত অর্থাৎ মূল কার্বন শিকলের দুই প্রান্ত যদি মুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি মুক্ত শিকল হাইড্রোকার্বন বা মুক্ত শিকল জৈব যৌগ। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি তাহলে আমরা দেখব CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত এটা হচ্ছে মূল কার্বন শিকলের দুটি প্রান্ত এবং দুটি দেখো মুক্ত অবস্থায় আছে। যখন আমরা দেখব কোনো একটা কার্বন শিকলের দুই প্রান্তই মুক্ত অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা বলবো মুক্ত শিকল জৈব যৌগ বা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা বদ্ধ শিকল বলতে কী বুঝি? বদ্ধ শিকল মানে হচ্ছে দুই প্রান্ত মুক্ত থাকবে না, অর্থাৎ দুই প্রান্ত আবদ্ধ বা বদ্ধ অবস্থায় থাকবে। সো আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি তাহলে CH2 বন্ড CH2 এরপর আবার বন্ড CH2 বন্ড CH2, এটি এমন একটা যৌগ যে যৌগের দেখো আমাদের চার প্রান্ত কিন্তু বদ্ধ অবস্থায় আছে, অর্থাৎ আমাদের এটি হচ্ছে বদ্ধ শিকল যৌগ। অর্থাৎ দুই প্রান্ত যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত শিকল, আর যদি সব প্রান্ত এরকম করে বদ্ধ অবস্থায় থাকে, আটকানো থাকে, তখন সেটাকে আমরা বলবো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন ব্যাপারটা হচ্ছে এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখায়িত শিকল। সো সরল এবং শাখায়িত ব্যাপারটা আমরা কীভাবে চিনতে পারি? সরল শিকল মানে হচ্ছে একদম প্লেন কাঠামো থাকবে যেখানে কোনো শাখা দেখতে পাবো না। অর্থাৎ সরল শিকল বলতে আমরা সাধারণত প্লেন কোনো কাঠামোকে দেখি, অর্থাৎ তোমরা এই যৌগটাকে দেখতে পাচ্ছ, এই যৌগটি হচ্ছে একটি সরল শিকল কাঠামো, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকবে, কোনো ধরনের শাখা থাকবে না। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কোনো শাখা থাকে না সে তাদেরকে আমরা সরল শিকল হাইড্রোকার্বন বলি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা দেখে চিনতে পারি কীভাবে? আমরা ট্রাই করব এভাবে চেনার যে কোনো একটি কার্বন সর্বোচ্চ যদি তার দুপাশে দুটি কার্বনের সাথে সংযুক্ত থাকে তখন সেই শিকলকে আমরা মুক্ত শিকল বলতে পারি এবং একই সাথে সেটাকে আমরা সরল শিকল বলতে পারি। কনসেপ্টটা হচ্ছে কোনো একটি কার্বন, আমি যদি এই কার্বনকে কনসিডার করি তাহলে এই কার্বন দেখো সর্বোচ্চ দুটি কার্বনের সাথে সরাসরি সংযুক্ত। সো কোনো একটি কার্বন যদি সর্বোচ্চ আর দুটি কার্বনের সাথে সংযুক্ত থাকে তাহলে সেই শিকলকে আমরা আসলে সরল শিকল বলতে পারি। তাহলে শাখায়িত শিকল জিনিসটা কি? সো কনসেপ্টটা তার উল্টা হবে। আমরা একটু খেয়াল করে দেখি CH3 বন্ড CH বন্ড CH3। সো আমরা যদি এখানে একটা শাখা দেখাই, সো খেয়াল করে দেখো যে আমাদের যে কোনো একটি কার্বন দেখো দুইয়ের অধিক কার্বনের সাথে যদি সংযুক্ত থাকে, একটা কার্বন, দুটি কার্বন, তিনটি কার্বন, অর্থাৎ কোনো একটা যৌগের মধ্যে সংকেতের মধ্যে একটা কার্বন সর্বোচ্চ যদি দুইয়ের অধিক কার্বনের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ তিনটি বা চারটি কার্বনের সাথে সংযুক্ত থাকে, তখন সেই শিকলকে আমরা শাখায়িত শিকল বলবো। আমরা যদি অন্য একটা এক্সাম্পল দেখি তাহলে খেয়াল করে দেখো CH3 বন্ড C বন্ড CH3, এখানেও CH3 দেখাইলাম আমি, এখানেও CH3 দেখাইলাম। সো কনসেপ্টটা খেয়াল করো যে আমাদের একটি কার্বন সর্বোচ্চ দেখো 1, 2, 3, 4 চারটি কার্বনের সাথে সংযুক্ত আছে, তার মানে একটা কার্বন যদি সর্বোচ্চ দুটি কার্বনের সাথে সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন, আর যদি দেখি তিনটি বা চারটি কার্বনের সাথে সংযুক্ত তখন সেটাকে আমরা বলবো শাখায়িত শিকল। দ্যাট মিনস আমাদের শাখা বের হয়ে যাবে, মূল শিকলের বাইরে উপরে বা নিচে শাখা বের হবে। একটা শাখা যদি বের হয় তখন দেখবো একটা কার্বন আমাদের সর্বোচ্চ তিনটি কার্বনের সাথে সংযুক্ত, আর যদি দেখি দুটি শাখা বের হচ্ছে তার মানে একটা কার্বন আমাদের চারটি কার্বনের সাথে সংযুক্ত। সো আমরা এই সরল শিকলকে আবার দেখতে পাই
এই সরল শিকল দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা সাধারণত কার্বন কার্বন একক বন্ধনকে বুঝে থাকি, আর অসম্পৃক্ত বলতে কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ডকে আমরা বুঝে থাকি। অর্থাৎ যদি কোনো যৌগের মধ্যে এক বা একাধিক যে কার্বনগুলো রয়েছে, এক বা একাধিক যতগুলো বন্ধন থাকুক না কেন, সবগুলোতে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেই যৌগকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ। আর যদি দেখি কোনো একটা যৌগের মধ্যে এক বা একাধিক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড রয়েছে, একটা থাকতে পারে একাধিক থাকতে পারে, তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আসা যাক যে বদ্ধ শিকল আবার দুই প্রকার, একটা হচ্ছে সুষম চাকরিক একটা হচ্ছে বিষম চাকরিক। সুষম মানে বুঝতেই পারতেছো যে আমাদের চক্রাকার যে কাঠামোটা থাকবে সে কাঠামোতে আমাদের শুধুমাত্র কার্বনেরই চক্র থাকবে। সো ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, সুষম চাকরিক বলতে আমরা যেটাকে বুঝি যে আমরা এই যে যেই যৌগের এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা চক্র দেখতে পাচ্ছি যে চক্রের পুরো চক্রটা তৈরি করছে কিন্তু কার্বন, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত থেকে আমাদের চক্রটা তৈরি করছে। সো সুষমভাবে কার্বন যদি চক্র তৈরি করে, অন্য কোনো কম্পাউন্ড যদি না থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি সুষম চাকরিক। আমরা অন্য একটা এক্সাম্পল দেখতে পারি, CH2 বন্ড CH2 এখানে আরেকটা CH2 মিলে আমরা যদি একটা চক্র তৈরি করি, তখন দেখো আমরা কিন্তু এখানেও সুষম চক্র দেখতে পেলাম। অর্থাৎ কার্বনই যদি আমাদের চক্রটি তৈরি করে তখন সেটাকে আমরা সুষম চক্র বলতে পারি। এটার নাম হচ্ছে, যেহেতু চারটা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন এবং এখানে আমাদের চক্র তৈরি করছে, চক্রের ইংরেজি টার্মটা হচ্ছে সাইকেল, তাহলে সাইকেল বিউটেন না বলে আমরা বলতে পারি সাইক্লোবিউটেন। অর্থাৎ এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোবিউটেন। পরের এই যৌগটি খেয়াল করে দেখো, এখানে আমাদের তিনটি কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন, তাহলে প্রোপেন তিন কার্বন বিশিষ্ট হয়, এটা যেহেতু সাইকেল তৈরি করছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সাইকেল প্রোপেন। সো সাইক্লোপ্রোপেন এক্স্যাক্টলি নামটা। সো আমরা যদি পাঁচ কার্বন বিশিষ্ট দেখতাম তাহলে সেটাকে সাইক্লোপেন্টেন বলতাম। সো আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সুষম চাকরিক আর একটা হচ্ছে বিষম চাকরিক। তাহলে দেখলাম সুষমভাবে কার্বন যদি চক্র তৈরি করে তখন সেটাকে আমরা বলবো সুষম চাকরিক হাইড্রোকার্বন। এখন আমরা দেখি বিষম চাকরিক বলতে কী বোঝায়। যদি শুধুমাত্র কার্বনই আমাদের চক্র তৈরি না করে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে খেয়াল করে দেখো, শুধুমাত্র কার্বনই কিন্তু চক্র তৈরি করে নাই, হঠাৎ করে আমাদের দেখো একটা অক্সিজেন চলে আসছে, অর্থাৎ এটাকে আমরা বলি ইথিলিন অক্সাইড বলি। এবং এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আমাদের অক্সিজেনটা চক্রের মধ্যে চলে আসছে, তার মানে বদ্ধ শিকল এই যৌগটি আমাদের একটা বিষম চাকরিক যৌগ মিন করে। অর্থাৎ যদি শুধুমাত্র কার্বনই আমাদের চক্র তৈরি না করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিষম চাকরিক যৌগ। আমাদের যদি আরও একটা কার্বন আসতো তাহলে সেটাকে আমরা বলতাম প্রোপিলিন অক্সাইড, আরও একটা কার্বন আসতো শুধুমাত্র যদি অক্সিজেন থাকতো তাহলে বিউটিলিন অক্সাইড বলতাম আমরা এটাকে। সো আমরা বুঝে ফেললাম যে সুষম চাকরিক বা বিষম চাকরিকের মধ্যে পার্থক্যটা কি। এখন আসি যে আমাদের অ্যারোমেটিক যৌগ কাকে বলে বা অ্যারোমেটিক যৌগ কত প্রকার। অ্যারোমেটিক শব্দটি আসছে অ্যারোমা শব্দ থেকে, গ্রিক শব্দ। সো অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিজাত। তার মানে যে সকল যৌগ হচ্ছে সুগন্ধিজাত তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। কিন্তু আমি কি এই যৌগকে নাক লাগিয়ে শুকে শুকে দেখব যে আমাদের যৌগটি অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক? সো ব্যাপারটা কিন্তু কখনো এরকম না, আমরা দেখে চিনবো কীভাবে। সো অ্যারোমেটিক যৌগের মধ্যে আমরা সাধারণত দেখতে পাবো বেঞ্জিন বা বেঞ্জিন চক্র থাকবে, সবসময় বেঞ্জিন চক্র থাকবে ব্যাপারটা এরকম না। বিজ্ঞানী হাকেল ব্যাখ্যা করছেন কীভাবে অ্যারোমেটিক যৌগ এক্সপ্লেন করা যায়, যেটা পরবর্তীতে তোমাদেরকে শেখানো হবে। সো আমরা অ্যারোমেটিক যৌগ বলতে সাধারণত সুগন্ধিজাত এবং যেগুলোতে সাধারণত বেঞ্জিন চক্র বিদ্যমান থাকবে তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। অ্যারোমেটিক যৌগের বেসিক এক্সাম্পলই হচ্ছে বেঞ্জিন, টলুইন, ফেনল, এগুলো হচ্ছে সবই অ্যারোমেটিক যৌগ। সো আমরা চলো দেখি কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলা হয়। সো বুঝতেই পারতেছো কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক, কার্বোসাইক্লিক তার মানে কার্বনই সাইকেলটা তৈরি করে। অর্থাৎ আমরা ঠিক এখানে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটাই জাস্ট আমাদের এখানে দেখতে হবে অ্যারোমেটিকের জন্য। মাথায় রাখতে হবে অ্যারোমেটিক যৌগে কিন্তু একান্তর দ্বিবন্ধন থাকবে, একান্তর এক অন্তর এক, তার মানে হচ্ছে একটা একক বন্ধন পরেরটা আবার ডাবল বন্ড, তারপর একটা একক বন্ধন পরেরটা আবার ডাবল বন্ড। অনেকটা ব্যাপারটা এরকম যে আমাদের এরকমভাবে একান্তর দ্বিবন্ধন থাকবে এবং চক্র থাকবে, এরকম কোনো কিছু বা এরকম কোনো সংকেত যদি দেখতে পাই তাহলে অবশ্যই ধরে নিব এটি একটি আমাদের অ্যারোমেটিক যৌগ। এখন খেয়াল করে দেখো কার্বোসাইক্লিক মানে হচ্ছে আমাদের কার্বনটাই সাইকেল তৈরি করে। তাহলে খেয়াল করে দেখো আমরা যে বেঞ্জিনের সংকেতটা লিখেছি সেই সংকেতে প্রত্যেকটা হাতেই কিন্তু কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। সো আমরা যদি খেয়াল করে দেখি প্রত্যেকটা হাতে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ এই যে যেই চক্রাকার বা গোলাকার অংশটা দেখতে পাচ্ছি এই অংশটুকু এক্স্যাক্টলি দেওয়া আমাদের এই যে একান্তর দ্বিবন্ধন, সেই দ্বিবন্ধনগুলোকে একত্রে মিন করার জন্য বিজ্ঞানী অগাস্ট কেকুল এই হাইব্রিড স্ট্রাকচারটা তৈরি করে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই পাশে যে সংকেতটা লিখেছি এটা হচ্ছে আমাদের ন্যাপথলিনের সংকেত, অর্থাৎ এখানেও প্রতিটা হাতে আমাদের CH করে করে রয়েছে, CH করে করে রয়েছে, কিন্তু এই হাতে এবং এই হাতে শুধুমাত্র কার্বন রয়েছে,
কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের এই যে অ্যান্থ্রাসিনের সংকেত আমরা লিখছি, সো সেই অ্যান্থ্রাসিনের সংকেতেও আমাদের যে চক্রটা তৈরি করছে সেই চক্রটা কিন্তু তৈরি করছে শুধুমাত্র কার্বন। সো এটাও আমাদের কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক যৌগ। এটা সংকেত হচ্ছে C10H8। সো আমরা দেখতে পেলাম যে এটা একটা কার্বোসাইক্লিক যৌগ, এটাও আরেকটা কার্বোসাইক্লিক যৌগ। এখন আমরা দেখে নিই যে হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলা হয়। সো বিষম চাক্রিক যৌগ বলতে আমরা বুঝতেই পারতেছি যে উপরে আমরা দেখছিলাম যে চক্র শুধুমাত্র কার্বন না, অন্য কোনো মৌল এসেও তৈরি করে। সো আমরা এই কনসেপ্টটা মনে রাখবো হচ্ছে সন থিওরি দিয়ে। সন মানে হচ্ছে পুত্র, সো সন থিওরি দিয়ে মনে রাখবো। সন থিওরি দিয়ে ব্যাপারটা কি, দেখো এখানে আমাদের একটা চক্র দেখতে পাচ্ছি কিন্তু নিচে দেখো হঠাৎ করে এস, এখানে চক্র দেখতে পাচ্ছি নিচে হচ্ছে অক্সিজেন, এবং এখানে একটা চক্র দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে নাইট্রোজেন। এখানেও কিন্তু প্রতিটা হাতেই কিন্তু সিএইচ করে করে অবস্থান করতেছে, সিএইচ, এখানেও সিএইচ, এখানেও সিএইচ, এখানেও সিএইচ, এই সবগুলো হাতেই কিন্তু আমরা আসলে সিএইচ করে দেখতে পাচ্ছি। কিন্তু চক্র কমপ্লিট করার জন্য শুধুমাত্র কার্বনই নয়, আমাদের নাইট্রোজেন, সালফার বা অক্সিজেন চলে আসছে। সো এগুলোকে আমরা আসলে বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ বলবো। যেমন এই তিনটা নাম যদি আমরা করতে চাই, যখন সালফার থাকবে দেখো আমরা SON দিয়ে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে থাফিফ মনে রাখবো। আমরা যদি আফিফ নামের কাউকে ভাঙাতে যাই তাহলে আফিফকে থাফিফ বলে আমরা ডাকতে পারি। তাহলে ব্যাপারটা কি হলো, এস যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে থায়োফিন, আমরা সেটাকে বলবো হচ্ছে থায়োফিন। ও যখন থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউরান, এবং নাইট্রোজেন যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পিরিডিন। সো দেখো এগুলো হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন, যে আমাদের বিভিন্ন সময় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে যে নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বা পিরিডিন একটি কোন ধরনের যৌগ বা এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই এসে থাকে। সো আমরা দেখে ফেললাম যে অ্যারোমেটিক যৌগ দুই প্রকার, হেটারোসাইক্লিক এবং কার্বোসাইক্লিক। সো এটি আমাদের ছিল হচ্ছে জৈব যৌগের বিভিন্ন ক্লাসিফিকেশন, যেখানে আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম। এখান থেকে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে, এবং জৈব যৌগের এই ক্লাসিফিকেশন না জানা থাকলে ভিতরে যে আমরা অনেক ক্রিয়া বিক্রিয়া ক্লিয়ারভাবে বুঝতে পারবো না।